বিরতির পর ফিরে আসলাম। স্বাধীনতা দিবসের দিন সকালে একের পর এক দুর্ঘটনার খবর উঠে আসছে বিভিন্ন জেলা মহকুমা থেকে। ঠিক একই রকম ভাবে বিশালগড়ে আবারও এক পথ দুর্ঘটনার খবর এসে পৌঁছাচ্ছে, যেখানে দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। সংঘর্ষ বাধে যান চলাচলের ক্ষেত্রে এবং মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে ইতিমধ্যে খবর। স্বাধীনতা দিবসের সকালে বাইক এবং ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে এই সংঘর্ষের ফলে দুজন গুরুতরভাবে জখম হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের নাম একজন দীপ্তনু দেবনাথ এবং অন্যদিকে মান্তু দেবনাথ, দুজনেই গুরুতরভাবে জখম হয়েছেন। একদিকে যখন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চারি চতুর্দিকে বাইক র্যালি, বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, কোথাও পদযাত্রা হচ্ছে, সেই জায়গায় অত্যধিক গতিতে বাইক চালানো, একই রকম ভাবে ওয়াগনার গাড়ি চালানো, অর্থাৎ রাস্তা যেহেতু অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও ফাঁকা রয়েছে, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে যান চালকরা মর্জি মাফিক অত্যধিক গতিতে গাড়ি চালাচ্ছে। কোন রকম নিয়ন্ত্রণ নেই যান চালকদের, যার ফলে দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে একের পর এক। কিছুক্ষণ আগে তেলিয়ামুড়ার দুর্ঘটনা দেখলাম, এখন দেখছি আমরা বিশালগড়ের দুর্ঘটনা। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্ঘটনার কারণ কিন্তু একটাই, স্বাধীনতা দিবস সকালবেলাতে সকলেই একদিকে ব্যস্ত, দেশাত্মবোধকতার আমেজে ব্যস্ত রয়েছে, অন্যদিকে অত্যধিক গতিতে যানবাহন চলাচলের ফলে মর্মান্তিকভাবে দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। বিশালগড়ের এই দুর্ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির, শুনুন। যাওয়ার সময় দেখতেছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরে গেছি, একজন রুপে একজন করে গেছি। হ্যাঁ, তারপর যে যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার মাঝে হ্যামেটা ছিল, তাকে গেলে আর গাড়িটা রংসারি দিয়ে হ্যামেটা গাড়ি মারছে, একদম রংসার গাড়ি। কিভাবে হয়েছে এটা? কিভাবে হয়েছে, হ্যাভাস কত কত স্পিড আসলো, হ্যাভাস আসলে সমস্যা থেকে আসলো, আমি আগের দিক থেকে যাতে আসলো। তারা কি এমনিতে আসলো? তারা একটা কিন্তু বাইকের মধ্যে জানাশোনাকে ছেড়ে দিলাম, আর জায়গা তো স্থানীয় ব্যক্তির প্রতিক্রিয়া মতো বিশালগড়ের জাঙ্গালিয়াস্থিত মহাদেব বাড়ি সংলগ্ন এলাকাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বাইকে থাকা দুজনই গুরুতরভাবে জখম হয়েছেন, অন্যদিকে ওয়াগনের গাড়িটিতে যে বা যারা ছিল তাদের সেরকমের কোনো আঘাতের খবর এখনো অবধি পাওয়া যাচ্ছে না। তবে জাঙ্গালিয়াস্থিত এলাকাতে দুর্ঘটনাতে বাইকটিও ভেঙে দুমড়ে মুচড়ে যায়, একেবারে ছিটকে পড়ে বাইকের মধ্যে থাকা দুজন, বাইক চালক এবং বাইক আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে, বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদেরকে চিকিৎসা চালানো হচ্ছে এখনো পর্যন্ত, যেমনটা স্থানীয় সূত্র থেকে খবর। নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।